السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 27 নং ক্লাস। 27 নং ক্লাসে পড়া থাকছে আলিফ লাম পড়ার পদ্ধতি। আলিফ লাম, এই যে লক্ষ্য করুন আপনারা, আলিফ লাম পড়ার নিয়ম। ইতিপূর্বে আপনারা হয়তো অনেক দ্বিধাদ্বন্দ্ব ভুগছিলেন যে কি আলিফ লাম। অনেক সময় আমি আপনাদেরকে বলেছি যে কি আলিফটা পড়া হবে না, লামটা পড়া হবে না, যেটা নিয়মটা আমি সামনে বলবো বলেছিলাম। তো আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত নিয়মটি এসে গেছে। আপনারা একটু ভালোভাবে নিয়মটা স্মরণ রাখবেন এবং মুখস্থ করে নেবেন। এই হরফগুলি আমি বলে দিচ্ছি। আলিফ লামের পরে যদি হরফে কমারি আসে, আলিফ লামের পরে যদি হরফে কমারি আসে, যে হরফে কমারি হচ্ছে 14টি, এই 14টি অক্ষর যদি আলিফ এবং লামের পরে যদি এই 14টি অক্ষর থেকে যে কোনো একটি অক্ষর আসে, তখন আলিফ পড়া যায় না, তখন এই আলিফটা পড়া যাবে না। তো আমি উদাহরণগুলো বলে দিলে বুঝতে পারবেন। হরুফে কমারি 14টি, হরুফে কমারি হচ্ছে 14টি, যেমন বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, ক্যাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। তো এভাবে আপনারা অক্ষরগুলো মুখস্থ করে নেবেন। আমি আবার বলে দিচ্ছি। বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, ক্যাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। তো এখন আমি বানান করে দিই, আপনারা আরো ক্লিয়ার হয়ে নেবেন। যেমন ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, রাজের রি, ওয়াল কমারি। এখানে দেখুন আলিফ এবং লাম, আলিফ এবং লামের পরে হরফ এসেছে কফ। তো কফটা আপনারা দেখুন হরফে কমারির মধ্যে আছে কিনা, এই 14টি হরফের মধ্যে কফটা আসছে কিনা দেখুন আপনারা, অবশ্যই আছে। এই যে 8 নম্বর হরফ, 8 নম্বরের মধ্যে কফটা হচ্ছে হরফে কমারি। তো কফ আসার কারণে এর পূর্বে যেহেতু আলিফ লাম এসেছে, তাই আলিফটা পড়া হবে না, ঠিক আছে? তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা পড়বো আলিফ এবং লাম কখন পড়া হবে না। আজকে পড়তেছি আমরা আলিফটা পড়া হবে না, কারণ আলিফ লামের পরে হরফে কমারি এসেছে, সেজন্য আলিফটা পড়া হবে না। আর আলিফ লামের পরে যদি হরফে শামসি আসতো, তাহলে আলিফ লাম উভয়টি পড়া হতো না, সেটা ইনশাল্লাহ আগামীকালকে আসবে। তো আজকে আপনারা সারাদিন এই অক্ষরগুলি মুখস্থ করে নেবেন ভালোভাবে প্র্যাকটিস করে। এই অক্ষরগুলো যদি মুখস্থ করতে না পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না এখানে আলিফটা কেন পড়া হবে না এবং লামটা কেন পড়া হবে না। এই নিয়মগুলি আপনারা বুঝতে পারবেন না যদি হরফে শামসি এবং হরফে কমারিগুলি আপনারা বলা মুখস্থ করে না নেন। তো আজকে যেহেতু হরফে কমারি 14টি, আজকে শুধু আমরা আলিফের নিয়ম পড়তেছি, অর্থাৎ আলিফ পড়া হবে না। আমি নিয়মটা আবার বলে দিই, তারপর আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আলিফ লাম পড়ার নিয়ম, আলিফ লামের পরে যদি হরফে কমারি আসে, এই যে দেখুন আলিফ লামের পরে হরফে কমারি এসেছে, তখন আলিফ পড়া যায় না, তখন এই আলিফটা পড়া যাবে না। হরফে কমারি 14টি, হরফে কমারি তো 14টি, যথা বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, ক্যাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। তো আমি হুম বানান করে দিচ্ছি। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, রজের রি, ওয়াল কমারি, ওয়াও লাম জবর ওয়াল, ইয়া জবর ইয়া, তা খাড়া জবর তা, মিম খাড়া জবর মা, ওয়াল ইয়া তা মা। এখানে আলিফটা পড়া হয় নাই, কারণ আলিফ লামের পরে ইয়া এসেছে, ইয়া হচ্ছে হরফে কমারি, সেজন্য ওয়াল ইয়াতামা। ওয়াও লাম জবর ওয়াল, হামজা কফ জবর আক, ওয়াল আক, র জবর র, বা ইয়া জের বি, নুন জবর না, ওয়াল আক রবিনা। এখানে আলিফ লামের পরে হামজা এসেছে, যে দেখুন হামজাটা হরফে কমারি, ওয়াল আক রবিনা। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রজের রি, আইন জবর আ, তা পেশতু, মাল ক রি আতু। এখানে আলিফ 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 লামের পরে কফ এসেছে, যে দুইটা আলিফ একটু পড়া হবে না, কারণ লাম আসা কফ আসার কারণে, কফ হচ্ছে হরফে কমারি। মাল ক রি আতু, হা পেশ হু, মিম লাম পেশ মুল হুমুল, আলিফটা পড়া হবে না, কারণ আলিফ লামের পরে মিম এসেছে, মিম হচ্ছে হরফে কমারি। মিম লাম পেশ মুল হুমুল, মিম ফা পেশ মুফ হাজির, মিম ফা পেশ মুফ, লাম জেলি, হাওয়া পেশ হু, নুন জবান না, হুমুল মুফলিহু না। তো আমি এই উদাহরণগুলো বলে দিচ্ছি। ওয়াল কমারি, ওয়াল ইয়াতামা, ওয়াল আকরাবিনা, মাল কারিআতু, হুমুল মুফলিহু না। এ থাকলো আজকে আপনাদের পড়া। আপনারা অবশ্যই এই 14টি অক্ষর মুখস্থ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।